আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। জন্ম 15 অক্টোবর 1931 ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, লেখক ও সমাজচিন্তক। ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের 11 রাষ্ট্রপতি। কালাম তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে। পরে তিনি ঘটনাচক্রে গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাঁকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার তিনি পেয়েছিলেন। তিনি মারা যান 27 জুলাই 2015 সালে। তার জীবনদশায় 84 বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান বাণী। আজ আমি এই ভিডিওটিতে ওনারই কিছু মূল্যবান বাণী নিয়ে আলোচনা করতে চলেছি। সো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সো ফ্রেন্ডস, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চে থাকা ছাত্রর কাছ থেকেও পাওয়া যেতে পারে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শিখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শিখায় জীবনের মূল্য দিতে। জীবন হলো এক জটিল খেলা, ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পারো। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে।